আমি ছাড়া যদি আর কাউকে ইলাহ বলে মেনে নাও, আমি ছাড়া যদি আর কাউকে রব বলে মেনে নাও, তাহলে মুসা শুনে নাও, তোমাকে আমি কারারুদ্ধ করে রাখবো, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে দেবো, জেলখানায় ঢুকাবো। হযরত মুসা বলে ফেরাউন রে শোন ভালো করে, তুই শুধু একা নস, বরং তোর মতো ফেরাউন দুনিয়ায় যত আসছে আর আসবে, দিনের দায়ীদেরকে তারা ওই জেলখানার ভয় দেখায়। আমি আল্লাহর পয়গম্বর মুসা, তোর জেলের পরোয়া আমি মুসা করি না, আমার জেলের ভয় দেখাও। হযরতে মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলছে, আচ্ছা তাহলে তো তোমার সাহস কম না দেখা যায়, এই সাহস আসতো কোত্থেকে, তুমি নবী তার প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম বগলের ভিতরে হাত ঢুকালেন, বের করলেন, হাতটা নূরে চকমক করতে লাগলো, ফেরাউন এবং তার সভা পরিষদের চোখ ঝলসে যাওয়ার সর্বনাশ। তাহলে তো তুমি জাদুকর। এরপরে জাদুকরদের ডাকা হলো, জাদুকরের একত্রিত হলো, জাদুকরদের জাদু দেখাবার জন্য বলা হলো। জাদুকরের হযরত মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে মুসা, জাদু আগে আপনি দেখাবেন না আমরা আগে দেখাবো? হযরত মুসা বললেন, তোমরা আগে দেখাও। হযরত মুসা আলাইহিস সালামের কথা মতো তারা আগে জাদু দেখালো, তাদের হাতের কাছে যা ছিল ধুলা বালি লাঠি ঠেঙ্গা যা কিছু ছিল সবগুলো ছেড়ে দিল, সবগুলি জাদুমন্ত্রপূত হয়ে গিয়ে এর থেকে বড় বড় বাঘ হলো, সিংহ হলো, সাপ হলো, আর হযরত মুসার উপরে ঝাঁপায় পড়তে লাগলো, দৌড় দিল। হযরত মুসা আলাইহিস সালাম সাময়িকভাবে একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসারে ভয় পাইও না, একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে তোমারে নামাই দিয়া ময়দানে তোমারে একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। ভয় কি আমি আছি, ইন্নাল্লাহ মানা, ভয় নাই। মুসা তুমিও তোমার লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, কি হয়ে গেল? সাপ হয়ে হা করলো, আর ওই ফেরাউনের তৈরি ফেরাউনের জাদুকরদের তৈরি করা সবগুলি বাঘ আর সিংহ গিয়া মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে ঢুকলো। জাদুকরেরা চিন্তা করল, সর্বনাশ করেছে, আমরা যেটা দেখিয়েছি ওটা হলো জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখালেন এটা কিছুতেই জাদু হতে পারে না। সমস্ত জাদুকর সেজদায় পড়ে গেল, সেজদায় পড়ে গেল না, ফাউল কিয়া, সেজদায় ফেলানো হলো। আল্লাহু আকবার।